गुड मॉर्निंग एवरी वन, असलम आलैकुम। दिस इज शिफा फ्रॉम रंग धुरु सतकाहन एंड वेलकम टू अनदर न्यू वीडियो। तुम्हारा सबाई केमन आछो? आलहमदुलिल्लाह आमिओ भालो आछि, तबे सामान्य एकटु ठंडा लेगेछे। ठंडा लागार कारण होच्छे तोमादेरके तो देखालाम जे ढाका गिएछिलाम, ओखाने जाओयार पथे एतो जैम पड़ेछिलो जे आमादेर 3.5 ঘন্টার मतो समय लेगे गिएछिलो। तखन ওই এসিতে বসেছিলাম, এত সময় আমি আবার এসি সহ্য করতে পারি না, এসির বাতাসটা আমার নাক দিয়ে গেলে আমার ঠান্ডা লেগে যায়। তো এসি থেকে বের হয়ে আবার রোদের মধ্যে ঘোরাঘুরি করে কিছু কাজকর্ম করেছি, তারপর আবার এসিতে করে ওই রিলেটিভের বাসায় গিয়েছি। এসির মধ্যে বসে গাড়িতে করে রিলেটিভের বাসায় গিয়েছি। তারপর তো তখন এই গরম ঠান্ডা গরম ঠান্ডা, একবার এসি একবার রোদ, এরকম করতে করতে সেদিন বাসায় এসে হালকা হালকা ঠান্ডা লেগেছে। তো পরের দিন থেকে এরকম গলাটা বসে গেছে, গলাটা হালকা ব্যথাও ছিল। তো যাই হোক, আজকে মোটামুটি ভালোই আছি। আজকে রেডি হয়েছি ক্লাসে যাওয়ার জন্য। গত বৃহস্পতিবার থেকে, মানে 21 তারিখ থেকে বেশ কিছু ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে ক্লাসের কোনো নোটিশ আসেনি, ক্লাস ছিল না, তো সেজন্য আর সেদিন যাইনি। তো আজকে শুক্র শনিবার গেল, আজকে রবিবার, আজকে ক্লাস আছে, এর জন্যই আমি রেডি হয়েছি। তো চলো আমরা একসাথে আজকে ক্লাসে যাই। দেখো এখানে একটা গাছের গোড়ায় অনেক লজ্জাবতী গাছ আর লজ্জাবতী ফুল হয়ে আছে। দেখো ধরা মাত্র ওরা নুয়ে যায়। আমার এখান থেকে একটা চারা নিয়ে যেতে হবে আমার বাগানের জন্য। বাস থেকে নেমেছি, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডিপার্টমেন্টের দিকে। সোজা রাস্তা দিয়ে গেলে ফ্যাকাল্টির সামনে গেট দিয়ে ঢুকা যায়, কিন্তু আমি সবসময় শর্টকাট রাস্তা দিয়ে যাই। শর্টকাট দিয়ে গেলে রোদ কম লাগে আর রাস্তাও কম লাগে, বিল্ডিংয়ের ভেতর দিয়ে ঢুকে যাওয়া যায় অন্য ডিপার্টমেন্টের ভেতর দিয়ে। আমার সেই শর্টকাট রাস্তাটা ছিল ওই যে এই দিক দিয়ে, এই ঘাসের এই এলাকার ভেতর দিয়ে যেয়ে, কিন্তু এখন এখান দিয়ে দেখা যাচ্ছে ঝোপঝাড় হয়ে গেছে, এদিক দিয়ে আর যাওয়া যাবে না। কতদিন পর আসলাম আমার ডিপার্টমেন্টের সামনে। এই যে এটা আমাদের ফ্যাকাল্টি ভবন। ওই দেখো ওখানে হাওয়া মিঠাই বিক্রি করতেছে। এই যে ল্যান্টেনা গাছ, আমি এখান থেকে এই ল্যান্টেনা ডাল নিয়ে গেছিলাম ক্যাম্পাস থেকে। ওয়াও কত কত রঙ্গন ফুটে আছে, কাছে দিয়ে দেখবো, চলো যাই। ফুল দেখলেই কাছে যেতে ইচ্ছে করে। দেখো রঙ্গন গাছগুলো কত সুন্দর লাগতেছে। শীত আসার আগেই দেখি গাঁদা ফুল লাগাইছে অনেক, আর ওখানে দেখো গোলাপের কাটিং, মাত্র নতুন নতুন পাতা বের হয়েছে, এর জন্য পাতাগুলো সবুজ না লালচে। দেখো জবা ফুল গাছ কতটা লম্বা হয়েছে, অনেকগুলো ফুল ফুটে আছে। আমার ডিপার্টমেন্টে আমাদের ক্লাসরুমের জন্য নতুন টেবিল বানানো হয়েছে। টেবিলটা ক্লাসে একটু আগে দিয়ে গেল, দেখো পেপার দিয়ে মোড়ানো আছে। এখন পেপার মোড়ানোটা এখন খোলানো হলো, দেখো কালারটা কতটা সুন্দর, নতুন টেবিল চকচক করছে একদম।
ক্লাস শেষে আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম, এখানে একটা গুই সাপ দেখতে পেয়েছি। দূরে চলে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা দেখতেছো ওখানে কে? ওটা হচ্ছে তৃষ্ণা আন্টি। তৃষ্ণা আন্টি, তোমাদেরকে বলেছিলাম না যে ক্যাম্পাস খুললেই ও চলে আসবে ভিডিও করার জন্য? চলে আসছে, দেখো এখানে সপ্তম ছায়া মঞ্চের সামনে ইচ্ছা মতো ভিডিও করতেছে আর প্যাচাল পড়তেছে। সপ্তম ছায়া মঞ্চটা হচ্ছে, সপ্তম ছায়া মঞ্চটা হচ্ছে এখানে সবাই বসে আড্ডা দেয়, আর কারো বার্থডে থাকলে এখানে আমরা সেলিব্রেট করি, অনেক মজা হয়। ও ওদিকে ওর মতো ভিডিও করতেছে, আর আমি আর আমার দুজন ফ্রেন্ড আমরা হেঁটে হেঁটে এদিকে যাচ্ছি। এদিকে হচ্ছে একটা হল, ছেলেদের হল, মীর মোশাররফ হোসেন হল, এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। তো আমরা হেঁটে হেঁটে আর একটু সামনে যাচ্ছি, হয়তো পুরা ওই পর্যন্ত যাব না, এমনি একটু ঘোরাঘুরি করতেছি, এতদিন পরে আসলাম, কোথায় কী অবস্থা দেখার জন্য। এই দেখো, এটা হচ্ছে টিএসসির ঠিক পিছনের অংশটা। ওই যে আমার দুই বান্ধবী উর্মি আর মমতাহিনা, মমতাহিনা গাছের সন্ধান করতেছে, ওর বারান্দায় গাছ লাগাবে ও। এই দেখো, ওইখান থেকে জঙ্গল থেকে এটা উঠাই নিছে, বাসায় লাগাবে। কেমন হলো বলো তো? তোমরা কি এটার নাম জানো? নাম জানলে আমাকে জানাও, আমি জানি না। জিনিসটা দেখতে সুন্দর, কিন্তু হবে কি না সেটাই দেখার বিষয়, কারণ এটা শিকড় সহ উঠাতে পারে নাই। দেখো, আমি একটা লজ্জাবতীর ডাল নিয়ে নিলাম, বাসায় যেয়ে লাগিয়ে দেখবো যে হয় কি না, কারণ এটা নেওয়ার টার্গেট আমার অনেক দিনের, আর এটার সাথে খেলতে অনেক ভালো লাগে। তোমাদেরকে ওই যে গেটের সামনে দেখিয়েছিলাম না, কিন্তু ওখান থেকে নিইনি, আমি এখন নিয়েছি এখানে হলের রাস্তায় পাশে পেয়েছি ওখান থেকে। দেখো শালিক দেখেছ? শালিক নাকি সবসময় জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু ওর জোড়াকে তো দেখতে পাচ্ছি না। তবে টিএসসির পিছনে না অনেক শালিক দেখেছি। ওই তো ওর জোড়া পাওয়া গেছে, ওই দেখো জোড়া শালিক। হাঁটতে হাঁটতে ছেলেদের হলের সামনে চলে আসছি। এদিক দিয়েও মেন রোডে বের হওয়া যায়, বাসে উঠা যায়, কিন্তু আমরা এদিক দিয়ে উঠবো না, কারণ এখান থেকে উঠলে বাসে সিট পাওয়া যাবে না। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখা, এই দেখো এখানে কাটিং করে কিভাবে গাছটাকে ছাতার শেপ দিয়েছে। এই লাইন ধরে সবগুলো গাছ এরকম। আর ওই পাশের গুলোকে পুরোপুরি ছাতা বানাতে পারে নাই। আমরা এখন অডিটোরিয়ামের পিছনের যে রাস্তাটা ওটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যদি অডিটোরিয়ামের সামনে যাই তাহলে তোমাদেরকে সামনের গেটটা দেখাবো, ঠিক আছে? কি করো, ছবি তুলবা? দেখেছো ছবি তুলতে কত আগ্রহী, ভিডিওতে পোস্ট নিতেছো? হ্যাঁ, হইল। এই যে এটা হচ্ছে অডিটোরিয়ামের সামনের অংশ, দেখেছো ওখানে সিঁড়ির মধ্যে সবাই বসে আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে দেখো পার্পল কালারের ফুল আছে, কচুরি পানার ফুল, ওগুলো আমার অনেক পছন্দ।
ঠিক আছে, অডিটোরিয়ামের নাম হচ্ছে জহির রায়হান মিলনায়তন। তোমাদেরকে কচুরিপানার ফুল দেখালাম না, ওই পাশে এই পাশে এসে আরও দুইটা পেয়েছি, দেখো কত সুন্দর, অনেক পছন্দ আমার এটা। তোমাদেরকে এটা পছন্দ ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। এখানে না পানির পাশে পাশে আরও অনেকগুলো আছে, দেখে ভালো লাগলো। ছোটবেলায় গ্রামে গেলে এগুলো দিয়ে খেলা করতাম, অনেক পছন্দ ছিল। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, আর লম্বা করব না, কারণ এতদিন পর ভার্সিটিতে এসেছি, এর মধ্যে ঠান্ডা লেগেছিল, শরীরটাও বেশি ভালো না, গলার ভিতর খুশখুশ করছে, কাশি আসতে চাইতেছে বারবার। তো এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে রেস্ট নিব। তোমাদের সাথে দেখা হবে সামনের ভিডিওতে, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।